বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহ, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে জান্নাতের ব্লগে অনেক 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 ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আবার আর একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। যদিও এখন রাত প্রায় 10টা বেজে গেছে, তো আমি সারাদিনে ভিডিও করার সুযোগ পাইনি, একটু ব্যস্ত ছিলাম, তো রাতে চলে আসলাম তোমাদের সাথে চ্যালেঞ্জ ভিডিও শেয়ার করার জন্য। যদিও ভিডিওটা রাতে পাবে না, তোমরা দিনেই পাবে, বাট আমার করা রাতে। তো তোমরা থাম্বনেলটা দেখে নিয়েছো যে আজকে চ্যালেঞ্জটা কি হতে যাচ্ছে। তো চলো বেশি কথা না বলে শুরু করে দিই। আর তার জন্য দেখো, আমি নিয়ে নিয়েছি পলিথিন, যেহেতু আমার পলিথিন দিয়ে করতে হবে, বাসায় পেপারের ব্যাগ নেই, আর এখন পেপারের ব্যাগ পাওয়াও যায় না, তো তার জন্য আমি পলিথিন ইউজ করবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4টা পলিথিন, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো 1টা 2টা 3টা 4টা। তো 4টা পলিথিন। আর ভিডিওটা কীরকম, চ্যালেঞ্জটা কীরকম হবে, মানে প্রথমে পলিথিনটাকে আমাকে খোলাতে হবে, এরপরে ফাটাতে হবে। তো তোমরা বুঝতেই পারছো যে চ্যালেঞ্জ ভিডিওটা আজকে কীরকম। তো চলো শুরু করে দেই আজকের চ্যালেঞ্জ ভিডিও, তো লেটস গো। তো দেখো, আমি পলিথিন নিয়ে নিয়েছি, এটাকে খুলিয়ে এখন খোলাতে হবে, তারপরে ফাটাতে হবে। তো চলো শুরু করে দেই, লেটস গো। ছোটবেলায় অনেক পড়তাম, অনেক 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 করেছি এভাবে, পলিথিনের ভিতরে হাওয়া ঢুকিয়ে তারপরে ঠাস করে মেরে দিয়েছি। তো চলো প্রথমটা শুরু করি, বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহ, একটা ফাটাইছি, দেখো ছিঁড়ে গেছে। তো চলো সেকেন্ডটা শুরু করি, দেখো সেকেন্ডটা করা হয়ে গেছে, এটাও এখন খোলাবো। চলো, ভয় লাগে, আশেপাশে বাসা আছে, সবাই বলবে বাসায় কি হলো। তো যাই হোক, চলো শুরু করি। ও হলো না, এখনো হলো না, মাই গড, ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে, দুটো হয়েছে। এখন এই আর একটা শুরু করবো, দুটো ফাটে ফেলেছি, একটা আছে তিনটা। তো চলো এটা শুরু করে দিই, দেখি এটা কয় করে ফাটে। বেশ মজাই লাগে ফাটাতে, তিনটা ফাটানো হয়ে গেছে। আর এটা লাস্ট, এটা লাস্ট আছে, তো আমি পলিথিনগুলো যেহেতু বেশ বড়, সেহেতু আমাকে নিতে হচ্ছে, কারণ এটা অনেক বড়। করে নিয়েছি, কিভাবে ধরে করে ফাটিয়ে ধরবো। তো চলো
একটা না হলে হাওয়া নিয়ে যাবে, যত তাড়াতাড়ি শেষ করবো তত তাড়াতাড়ি ভালো। এটাই লাস্ট, চলো। এটা হাওয়াটা জানি না কেমন যেন ছোটো হয়ে যাচ্ছে, চলো না বেরোনোর আগে শেষ করে দিই। ফাটিয়ে ফেলেছি তো দেখো, ফাইনালি চারটেই ফাটিয়ে ফেলেছি। আমাকে যে বন্ধুটা রিকোয়েস্ট করেছিল আমি ফুটকা ফাটিয়ে দেখিয়ে দিয়েছি, মানে পলিথিন ফাটিয়ে দেখে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের চ্যালেঞ্জটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু আমি বেশি পলিথিন নিয়ে চারটা নিয়েছি, এটাই অনেক এনাফ। অনেক লং ভিডিও হলে সবার বোরিং লাগবে, তো ভিডিওটা যত শর্টকটে যত সংক্ষেপে শেষ করব ততই ভালো। কারণ আমরা যত ভিডিও লং করি তত আমাদের ওটা থেকে আমাদের রিয়াকশনটা উঠে যায়, কারণ তো লং ভিডিও স্কিপ করে 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 দেখতে হয়। তো যাই হোক বন্ধুরা, আমার আজকে ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে কেমন লাগলো জানাবে। আর আমার কাছে তো অবভিয়াসলি ভালো লেগেছে, কারণ এটা ছোটোবেলায় করতাম। তো তখন যদি ঘরে বসে করতাম তো মা এমন এক গাবরানি দিত যে মানে ফাটাতে ফাটাতে দৌড়াইতাম যে এটা ছাড়া যাবে না, এটা ফাটাইতেই হবে। তো দেখা যেত একটা পলিথিন পাইতাম, ওটাই ফুলানো শুরু করতাম। তো যাই হোক, আবার সেই সেম ভিডিওই করলাম, মানে ছোটোবেলার কথা টেনে নিয়ে আসলাম সামনে, ভালোই লাগলো। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসাটা দুটোই হয়ে যাবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর যারা এখনও আমার চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও। আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, কে কেমন চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও অবশ্যই নিচের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে ভুলবে না কিন্তু। ঠিক আছে, আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো।